আর তর্ক বিতর্কটা আমার মনে হয় খুব একটা সমাধানের পথ নয় তাতে মন বরং একটু ভারী হয়ে যায় তো চ্যালেঞ্জটা হচ্ছে আরও কঠিন হয়ে যায় যেমন ধরুন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ করে কেউ আপনাকে ইনসাল্ট করল বা দুচর থাপ্পড় মেরেও দিল তর্ক বিতর্ক হতে হতে আপনি যাচ্ছিলেন না তার ব্যাপারটাকে মিটিয়ে নিতে কিন্তু মেটানো গেল না উল্টে সেদিক থেকে দু চর থাপ্পড় আপনাকে খেতে হল এখন আপনি সাজন ভোজন করেন বলা হয়েছে কোনো কিছুতেই রিয়্যাক্ট না বরঞ্চ সেই সংবেদনগুলোকে দেখতে থাকুন সেগুলোতে ফোকাস করুন মনোসংযোগ করুন বাট করবেন না সেগুলোকে অবজার্ভ করুন সেটা কি পারা যায় প্র্যাকটিক্যালি তখন সব মনে থাকে যারা একটা জায়গায় পৌঁছে গেছেন তাদের কথা আলাদা বা তাদের সেই জায়গায় পৌঁছে গেলে তাদের জীবনে হয়তো এগুলো খুব কমই ঘটে তার বিভিন্ন এক্সপ্লেনেশন রয়েছে একটা ভালো ওরা কাজ করে যেখানে কোনো রকম নেগেটিভিটি যদি আমরা ধরে নিই নেগেটিভিটি সমস্ত তো এই সমস্ত আলোচনাগুলো বাদ দিয়ে আমি বলছি সাধকদের জীবনে তো সেটা কি সম্ভব আপনি চুপ করে থেকে গেলেন তার সলিউশন রয়েছে আবার সেখানে বলা হচ্ছে যে না আপনি তাকেও জবাব দেবেন টিট ফর ট্যাট উপযুক্ত জবাব আপনাকেও দিতে হবে কিন্তু ভিতর থেকে তার প্রতি যেন কোনো রকম আপনার বিদ্বেষ মনোভাব তৈরি না হয় এটা আরও টাফ হয়ে গেল কারণ ভিতর থেকে আপনার মধ্যে সেই বিদ্বেষ ভাব বা ক্রোধ না জাগলে তাকে আপনি মারবেন কি করে তো মজার ব্যাপারটা হচ্ছে এইখানে তো কতটা ডিফিকাল্ট দেখে থাক ভাবুন কিন্তু এটাই আপনার করণীয় যদি আধ্যাত্মিক জীবনে আপনার আর্থিক উন্নতি বা আপনার চেতন মনেতে বা কনসাসনেস যেভাবে বলুন না কেন তার আপ্লিপমেন্ট বা তার ক্রমোন্নতি করতে গেলে আপনাকে সেটি করতে হবে আপনি জবাব দেবেন অবশ্যই সে যেভাবে জবাব দিয়েছে সেভাবে হোক বা অন্যভাবে হোক কিন্তু সেভাবে দিতে গেলে আপনার মধ্যে সেই মানসিকতাটা তৈরি না হলে তাকে মারলাম আমিও মারব দু চাকা তৈরি হতে গেলে মনটাকে সেই জায়গায় নিজে যেতে গেলে আপনার তো মধ্যে সেই বিদ্বেষটা আসবেই নাহলে আপনি তাকে মারবেন কি করে বা সেরকম জবাব দেবেন কী করে এটা তাহলে আরও কঠিন হয়ে গেল কিন্তু করতে হবে এটাই আপনাকে প্র্যাকটিসের মধ্যে দিয়ে দিয়ে আস্তে আস্তে এখন সেখানে অনেক জায়গায় বলা হয়েছে বলা হচ্ছে যে যত সাধনে অগ্রসর হবেন এই সমস্ত বাধা বিঘ্নতাগুলো চলে যাবে আস্তে আস্তে কিন্তু এই পরীক্ষাগুলোর মধ্যে দিয়ে তো যেতে হবে এগুলো এগুলোই পরীক্ষা হয়তো প্রকৃতি এভাবেই পরীক্ষা নেয় তো বেশিরভাগ মানুষ সাধক তারা বারংবার ফেল করে ফেলিওর হয় তাদেরকে কটাক্ষ করা হয় অনেকভাবে সেটাও একটা পরীক্ষা সবাই আপনাকে কটাক্ষ করছে সবাই বলছে যে এটা আপনার করা উচিত হয়নি এটা আপনার করা উচিত কিন্তু আপনি জানেন যে এটা করলে কি কি ফল হতে পারে তাই এটা না করে আমি এটা করব বা করব না কারণ আপনার মতো করে বোঝার জায়গাটা খুব কম ব্যক্তি আপনার জীবনে থাকবে আপনার খুব ক্লোজ বা আপনার মনের কথা জানার মতন আপনার গুরু বা গুরুস্থানীয় কেউ কিন্তু বেশিরভাগ মানুষ বুঝবেন না এটা কিন্তু তখন মনের মধ্যে খুব দুঃখ একাকিত্ব একটা অসহায় বোধ এটাও কাজ করবে তো এই চ্যালেঞ্জগুলো হচ্ছে মেন চ্যালেঞ্জ সংসার জীবন থেকে আধ্যাত্মিক পথে হাঁটার জন্যে যেটুকু এখনও অবধি বুঝতে পেরেছি যেভাবে শুরু করেছিলাম যে আমি সেই জায়গায় পৌঁছায়নি কতটা এগিয়েছি তাও জানি না সে বিচার করার ক্ষমতা আমার নেই যেটুকু এক্সপেরিয়েন্স করেছি তাতে বলি এ এক যুদ্ধ এ এক ভীষণ রকম যুদ্ধ এই যুদ্ধে যদি আপনি টিকে থাকতে পারেন তাহলে আপনি সাকসেসফুল হলেন আর কি এখন এই যুদ্ধটা কিন্তু আবার থামে না অনবরত চলে বিভিন্ন ভাবে আসে এটাও ঠিক তো আপনার পাশে সেই সময় যুদ্ধ যখন করছেন আপনার পাশে কিন্তু এক্সপেক্ট করবেন না কেউ থাকবে থাকলে ভালো কিন্তু আপনি একা কোনো টিম ওয়ার্ক এখানে কাজ করবে না সিঙ্গেল ম্যান ফাইট সেখানে আরো অসহায় মনের মধ্যে আসে মাঝে মধ্যে এখন আপনি বা আমরা যেটা ভাবি যে আমরা এই হয়ে গিয়ে ভেবে নিয়েছি এই উপলব্ধি হলো এই জায়গায় সেখান থেকে দু কথা মানুষকে বলে দিলাম সেটা তো বেসিক্যালি কাউকে বলার জন্য বলা নিজেকে যখন নিজে বল বলবো আমরা তখন তো যেটা ঘটনা সেটা আমরাই জানি তো সেই জায়গা থেকে মূল্যায়নটা তখন নিজেরা নিজের মূল্যায়ন সব থেকে ভালো করতে পারে অন্যের কাছে একটা আমি শো অফ করলাম ভালো কিছু কথা দিয়ে এই 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 ব্যাপার এই জিনিসগুলো হয় তা তো নয় কাউকে বলার জন্যে বলতে বলতে একটা সময় ভালো লাগে না অনেক সময় হয় তো কথাবার্তাই বলতে ভালো লাগে না মনে হয় কথাবার্তা কম বলে নিজের কাজটা নিজে করে যায় এর জন্যে বলা হয় অনেক সময় মৌনো থাকলে মানসিক শক্তি অনেক বাড়ে ঘটনা এটা আপনারাও দেখবেন মাঝে মধ্যে এক দু ঘন্টা মনও থাকবেন দেখবেন হয়তো একটু মনটা মনের মনটা অনেকটা একটু রিফ্রেশড হয়ে গেল হ্যাঁ কোন একটা দুশ্চিন্তা নিয়ে চুপ করে থাকা সেটা বলছি না আমি নর্মালি তো যাই হোক এই আলোচনাগুলো আজকে করলাম মনে হলো এমনি কারণ অনেক মানুষ সংসার জীবনে থেকে সাধন ভোজন সংক্রান্ত বিভিন্ন কথাবার্তা বলেন সেগুলো প্রত্যেকটাই ঠিক সঠিক আমার মতো করে আমি বললাম এই অবধি সবাই ভালো থাকবেন নমস্কার